পুঁজিবাজারের কারসাজিতে গেল দেড় দশকে 30টিরও বেশি মামলা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র একটি মামলার, আর যদিও অভিযুক্ত দুজন ব্যক্তি এখনও পলাতক রয়েছেন, মানে যাদেরকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল, আবার মারাও গেছেন আসামিদের কেউ কেউ, বাকিগুলোতেও চলছে ঢিমে তালে। বিশ্লেষকরা বিষয়টি নিয়ে বলছেন, অপরাধীরা পার পেয়ে গেলে পুঁজিবাজারে আস্থা হারাবেন বিনিয়োগকারীরা। মামলার হাল হকিকত উঠে এসেছে ইমদাদ হকের প্রতিবেদনে। দেশের শেয়ারবাজারে বড় কয়েকটি কারসাজিতে পুঁজি হারিয়েছেন সাধারণ অনেক বিনিয়োগকারী, যা নিয়ে খানিকটা হইচই হলেও প্রতিকার মেলেনি খুব একটা। আলোচিত এক কেলেঙ্কারির ঘটনা ঘটে 1996 সালে, তখন মামলা হয় 15টি। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের তথ্য বলছে, 15টির মধ্যে 4টি মামলা হয় স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে, যার 3টি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এছাড়া স্থগিত আছে 5টি মামলার কার্যক্রম। হাইকোর্টে বাকি যেসব মামলার বিচার চলছে সেখানে অভিযুক্ত 40-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব মামলায় বিভিন্ন রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে কমিশন। সব মিলিয়ে মাত্র একটি মামলায় সাজা হয় দুজনের, তারাও এখন পলাতক। আমার কথা হচ্ছে, ঘটনা ঘটার পরে কেন এত ইয়ে হবে, ঘটনা ঘটার সময় কেন দেখা হয় না? জুড়াইদের হাতে যদি পুরো মার্কেটটা ছাড়ি দাও, আর যদি বলো যে না কেন টার্ন ওভার কমে কম, কেন কেন 500 কোটি কেন, এটা কোনো লাভ নেই কথা বলি। কারণ এই বর্তমান সিস্টেমে প্রকৃত বিনিয়োগকারীরা সাইড লাইনে চলে গেছে। 2010 সালে শেয়ারবাজারে হয় আরেকটি বড় কেলেঙ্কারি, সেই ঘটনায় কমিশনের 2 মামলা হাইকোর্টে বিচারাধীন। এ নিয়ে কথা বলতে রাজি হননি কমিশনের কেউই। তাহলে একটু ফোনে বলবেন যে এখন কি অবস্থা আছে, আপনারা কি করছেন? লিগ্যাল সার্ভিস ডিভিশন এগুলো হ্যান্ডেল করে, বেটার হয় আপনি আমাদের যে কমিশনার ম্যাম আছে না, ওনার নাম্বারটা আপনাকে দিই, ওনার সাথে একটু কথা বলেন। শেয়ারবাজার কারসাজিতে বিশেষ গোষ্ঠীর আধিপত্যকে ওপেন সিক্রেট বলছেন বিশ্লেষকরা। ধরেন 30 টাকা থেকে একটা শেয়ার 200 টাকা চলে গেলো, বাজারে খুব হইচই হলো এটা নিয়ে, তারপর তার একটা তদন্ত কমিটি করে, তদন্ত কমিটি করলে তখন আস্তে আস্তে ওই মেকাররা যখন বের হয়ে যায়, তখন তদন্ত কমিটি করলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। তারপরে যখন যে রেজাল্টটা আসে, যে ফাইনটা আসে, সেটা আবার কিন্তু খুবই ইনসিগনিফিক্যান্ট। কারণ ধরেন যে পরিমাণ তারা মানি মেক করে, তার দ্বিগুণ যদি ফাইন হতো তাহলে কিন্তু পরবর্তীতে তারা আর সাহস করতো না বা তার সেই পুঁজি থাকতো না। সিকিউরিটিজ আইন ভঙ্গের রয়েছে আরও 15 মামলা, সেসবের কার্যক্রমও চলছে ঢিমে তালে। শেয়ার কেলেঙ্কারি মামলাগুলো ঝুলে আছে বছরের পর বছর ধরে। দ্রুততম সময়ে যদি এই মামলাগুলো নিষ্পত্তি না করা যায়, তাহলে অপরাধের প্রবণতা যেমন বাড়তে থাকবে, তেমনি পুঁজিবাজারের প্রতি আস্থা উঠে যাবে সাধারণ বিনিয়োগকারীদের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, শেয়ারবাজার যারা খুব ভালো বোঝেন বা অনেকেই বোঝেন না, সবারই কিন্তু নজর মোটামুটি থাকে শেয়ারবাজারে আসলে কী ঘটছে বা পুঁজিবাজারে কী কী পরিবর্তনগুলো হচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে প্রতিবেদন দেখছিলাম, শেয়ারবাজারের কারসাজিতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অনেকেই এটার সাফারার হয়েছেন। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন। মূল যে কারসাজিগুলো হয়, আমাদের যে অস্বস্তির জায়গাগুলো রয়েছে, সেটি আমরা বলতে পারি 1996 এবং 2010-এ। তো সব মিলিয়ে এছাড়াও আরও বেশ কিছু অভিযোগ রয়েছে শেয়ারবাজারের বিরুদ্ধে, তো 30টির মতো মামলা হয়েছে। এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম এতগুলো মামলার মধ্যে একটির মাত্র নিষ্পত্তির পর্যায়ে রয়েছে এবং সাজা হয়েছে, এবং তারা কিন্তু পলাতক রয়েছেন, তাদের সাজাও নিশ্চিত করা যায়নি। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এতে করে কি আস্থা হারাচ্ছে না পুঁজিবাজার? ধন্যবাদ আপনাকে। আসলে অনেক আগে যে সমস্ত অনিয়মগুলো ছিল এবং যার প্রেক্ষিতে এটা আদালতে যার মামলাগুলো গড়িয়েছে, তার অনেক মামলারই কিন্তু এখনো পর্যন্ত রায় আসেনি। তবে একটা দেশের বা পুঁজিবাজারের সামগ্রিক যদি আমরা দিক বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই আমরা বলতে হবে যে কোনো অপরাধে বিচার হওয়া উচিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে মামলাগুলো সে 1 দশক বা 2 দশক আগে যেগুলো হয়েছিল, তার অনেকগুলো আইনগত জটিলতার কারণে সেটা কিন্তু আজকে আটকে আছে। তো সেক্ষেত্রে আমি ঠিক জানি না যে বিসিকের তো আসলে এখানে কিছু করার আছে কিনা, কারণ যখন কোনো ইস্যু আদালতে চলে আদালতের এখতিয়ারে থাকবে
এবং এক্ষেত্রে যদি অন্য কোনো কর্তৃপক্ষ যদি এখানে ইন্টারফেয়ার করে তাহলে সেটা কিন্তু একটা অপরাধ হিসাবে গণ্য হবে। তবে একজন নাগরিক হিসাবে আমরা প্রত্যাশা করব যে কোনো অপরাধের বিচার হোক এবং এটা কিন্তু লং টার্মের জন্য আসলে ভালো, এটুকুই বলতে পারি। ডক্টর মেজান, আরেকটি বিষয় আমরা খেয়াল করি যারা আমরা পুঁজিবাজারের দিকে সবসময় নজর রাখার চেষ্টা করি, সেখানে দেখি যখনই পুঁজিবাজার কিছুটা বেশ সময় ধরে ইতিবাচক ধারায় চলে তার পরপরই বেশ বড় একটি ধাক্কা আসে এবং এই ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন একেবারেই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা রয়েছেন পুঁজিবাজারে। তো আমরা গত 2-3 সপ্তাহের পুঁজিবাজারের দিকে যদি তাকাই বেশ ইতিবাচক ধারায়, যদি এক দুই কার্য দিবস আমরা বাদ দিই ইতিবাচক ধারায় চলছে, বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি নাকি সামনের কোনো শঙ্কা হিসেবে নিতে পারি? আপনার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ জানতে চাই। আসলে পুঁজিবাজার তো খুবই একটা সংবেদনশীল বাজার এবং অনেকগুলো বিষয় কিন্তু পুঁজিবাজারকে একই সাথে প্রভাবিত করে। তো সাম্প্রতিককালে আমরা দেখছি যে বাজারের মোটামুটি একটা পজিটিভ একটা গ্রোথ বা একটা লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা তো জানেন যে গত মাসের 31 তারিখে বাংলাদেশ ব্যাংক, যেটা পুঁজিবাজারের বহু আগে থেকেই একটা সমস্যা ছিল এক্সপোজার বিষয় নিয়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু তার একটা সার্কুলারে নিশ্চিত করেছে সমস্ত বিনিয়োগকারী সহ বাংলাদেশের সবাইকে বলবো যারা পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত, যে এখন থেকে এক্সপোজারের ক্ষেত্রে বলা হচ্ছে যে কর্পোরেট বন্ড, ডিভেঞ্চার এবং শরিয়া ভিত্তিক যে ইসলামিক যে বন্ড সুকো, এখানে যে বিনিয়োগ যেটা আছে সেটা কিন্তু এক্সপোজারের মধ্যে ধরা হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগগুলোর ক্ষেত্রে যে বাধা ছিল সেই কিন্তু সেটা কিন্তু এখন নাই এবং তার পজিটিভ দিক কিন্তু আমরা গত 2 সপ্তাহে কিন্তু আমরা মোটামুটি দেখতে পেয়েছি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো একটা দিক। ইভেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার তার রেভিনিউ বাড়ানোর জন্য ইন্স্যুরেন্স, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও একটা গাইডলাইন কিন্তু মানে তৈরি করার জন্য বলেছে এবং আমি যতটুকু জানি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তাদের এই গাইডলাইনটা প্রকাশ করতে হবে এবং এই গাইডলাইনটা যদি প্রকাশ করা হয় তাহলে বিজনেসের ক্ষেত্রে যেমন একটা অনেকটা সুশাসন যেমন প্রতিষ্ঠিত হবে একই সাথে মানে ট্রান্সপারেন্সিটাও কিন্তু ব্যাপকভাবে বাড়বে। সেদিক থেকে আমরা জানি যে এটা মার্কেটের জন্য একটা খুবই পজিটিভ দিক। একই সাথে পরবর্তীতে তো ব্যাংক আসবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো আসবে, সেগুলো কিন্তু আমরা একটা পজিটিভ হিসাবে দেখতে চাই। এখানে একটা কথা বলা ভালো যে আপনারা জানেন যে এই বাজারের সাথে কিন্তু ডিএসসি, এসইসি, মিনিস্টার অফ ফাইন্যান্স সহ যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে তাদের কিন্তু খুব সরাসরি কিন্তু একটা যোগসূত্র আছে। আমরা সুদূর অতীতে দেখেছিলাম যে কখনো কখনো আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক, বিসিক এবং ডিএসসি সহ অন্যান্য যে ফাইন্যান্স মিনিস্ট্রি এদের মধ্যে সমন্বয়ের কিছুটা ঘাটতি ছিল, কিন্তু সাম্প্রতিককালে আমরা যেটা দেখছি বিশেষ করে গত কয়েক বছর যে এখন কিন্তু ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই চমৎকার এবং যার কারণে পুঁজিবাজারে সে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু এখন সমন্বিতভাবে কিন্তু সমাধান করা হচ্ছে এবং আমার মনে হয় যে অনেক ভালো খারাপের মধ্যেও কিন্তু পুঁজিবাজার নিয়ে কিন্তু এখন অনেকে কিন্তু আশার আলো দেখছে, কারণ পলিসি ম্যাটারে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো ব্যক্তিকে সামনে রেখে না। ডক্টর মিজান, এই আশার আলো আপনি যে বলছিলেন যে আশার আলো অনেকেই দেখছেন, আশার আলোর পাশাপাশি কিন্তু আরেকটি খবর বিভিন্ন গণমাধ্যম পত্র পত্রিকায় মাঝে সাঝে আমাদের চোখে পড়ে, সেটি হচ্ছে পুঁজিবাজারে যে কারসাজির খবরগুলো বের হয় সেখানে বিশেষ কোনো গোষ্ঠীর আধিপত্য, এটা নাকি প্রায়ই ওপেন সিক্রেট, এবং এই যে কারসাজির সাথে জড়িত যারা আসলে মূল হোতা তাদের এ পর্যন্ত কোনো অভিযুক্ত বা তাদেরকে বিচারের মুখোমুখি বা সাজা প্রদানের কার্যক্রম আমাদের চোখে পড়েনি, এতে করে পুঁজিবাজারের স্থায়িত্ব বা ঝুঁকিমুক্ত থাকার সম্ভাবনা আপনি আসলে কতটা দেখেন? ধন্যবাদ। আসলে বাস্তবতা হচ্ছে যে পুঁজিবাজার যেহেতু খুবই সংবেদনশীল এবং এখানে এক ধরনের প্রভাব কোনো না কোনোভাবে কাজ করবে, এখন নিয়ন্ত্রক সংস্থার প্রথম কাজ হচ্ছে যে এটাকে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখা। যদি কেউ বলে যে তাত্ত্বিকভাবে যে এই বাজারে কোনো ধরনের করাপশন হবে না, কোনো ধরনের অনিয়ম হবে না, এটা আপনি আমেরিকান স্টক মার্কেটগুলোতে যদি দেখেন সেখানেও কিন্তু দেখবেন এটা ঘটেছে, তবে রেগুলেটর যারা আছে তাদের কাজ হচ্ছে তাৎক্ষণিকভাবেই এটার একটা ব্যবস্থা গ্রহণ করা। এখন যদি আপনি বলে থাকেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এটা কিন্তু হয়তো বা পুরোপুরি আমি একমত না, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হয়তো আমরা বলতে পারি যে আরও কিছু শক্ত ব্যবস্থা হয়তো নিলে হয়তো ভালো হতো, কিন্তু বাস্তবতা হচ্ছে এই
যে মার্কেট মেকার যারা যারা মার্কেটে হিউজ পরিমাণ বিনিয়োগ করে, অনেক সময় কিন্তু এমনও হয় যে তাদের অজান্তেই কিন্তু কিছু ট্রেড হয়ে যায় যেগুলো কিন্তু হয়তো আইনের চোখে হয়তো বৈধ না। সেগুলো অবশ্যই এসইসি কিন্তু অনেককেই প্যানালাইজ করেছে, কিছু জিনিস প্রক্রিয়াধীন আছে। কিন্তু পাশাপাশি এটাও কিন্তু ঠিক যে ডিএসসি এবং এসইসির যে সার্ভিলেন্স টিম আছে তারা খুব চমৎকারভাবে কাজ করছে, কিন্তু কাস্টমার এন্ড থেকেও কিন্তু কিছু অভিযোগ আছে যে কখনো কখনো তারা বলছে যে মানে সার্ভিলেন্স টিমটার এমন কিছু কাজ করছে যার কারণে তারা নাকি কিছুটা হ্যারাস্ট ফিল করছে। তো সেক্ষেত্রে যেখানে সামগ্রিকভাবে আমরা সবাই চাই যে মার্কেটটি ভালো থাকুক, আপনি বলছিলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এই বিষয়টির সাথে আপনি একমত নন। একটি ছোট্ট একটু তথ্য আপনাদের দিতে চাই। 1996 সালে মামলা হয় 15টি, এর মধ্যে 4টি মামলা স্পেশাল ট্রাইব্যুনাল হয়, 3টি বাতিল করে দেওয়া হয়, 1টি স্থগিত, এবং 40 জনেরও বেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় হওয়ার পরেও সেগুলো আবার রিভিউ আবেদন করা হয়েছে। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই বিদেশি বিনিয়োগকারীদের যে বিষয়টি রয়েছে, আমার একটি তথ্য রয়েছে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তৃতীয় কার্য দিবসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে মূল ভূমিকা রাখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তাদের যে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ছিল সৌদি কোম্পানি আরবসাস, তাদের যে শেয়ারগুলো ছিল তারা সবগুলো শেয়ার বিক্রি করে দেয় এবং 524.85 কোটি টাকার শেয়ার বিক্রি করে দেয়। এভাবে যদি যারা বিদেশি কোম্পানির বিনিয়োগ আমাদের দেশে আছে তারা যদি এভাবে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয় তাহলে পুঁজিবাজারের সামনের ভবিষ্যৎটা আসলে কী হতে পারে ডক্টর মিজান? আচ্ছা, এখানে একটা কথা বলা ভালো যে আপনি কিন্তু আগেই বলছিলাম যে আদালতে যখন কোনো মামলা চলে যায় তখন বিসিকের বা কোনো পক্ষের কিন্তু তেমন কিছু করার থাকে না, কারণ এটা সাবজুডিস যেটা আমরা বলি। এখন বাস্তবতা হচ্ছে যে আদালতের যে বিচার প্রক্রিয়াধীন এত লেন্দি সেটাও তো আমাদের সামগ্রিকভাবে আমাদের অন্য পলিসি ম্যাটারে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় সেটা বোধ হয় বিসিক বা ডিএসসি বা সিএসসি তাদের বোধ হয় এখানে খুব বেশি করার আছে সেটা বোধ হয় না। হয়তো তারা অ্যাপিল করতে পারে গভর্নমেন্টের কাছে প্রসেসটাকে আরও যাতে এক্সপিডাইট করা হোক, তবে অবশ্যই নিরপেক্ষভাবে যাতে বিচার হোক সেটা কিন্তু সবাই প্রত্যাশা করে, এটা একটা পার্ট। এবার আসেন আমার বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে যে কথাটা বলছেন, আপনি হয়তো জানেন যে বাংলাদেশের স্টক মার্কেটে বিদেশি বিনিয়োগকারীদের কন্ট্রিবিউশন কিন্তু 2% থেকে 10% মধ্যে সীমাবদ্ধ এবং মোস্টলি এটা 3-4% এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখন দু একটা প্রতিষ্ঠানে হয়তো তাদের বিনিয়োগ একটু বেশি, কিন্তু ইসলামিক ব্যাংকের যে বিনিয়োগকারী চলে গিয়েছে অবশ্যই আমরা চাই যে তারা এখানে থাকুক, কিন্তু তারা যদি এখান থেকে খুব চলে যায় মার্কেটে যে খুব সিগনিফিক্যান্টলি যে একটা অ্যাডভার্স ইফেক্ট পড়বে আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। কারণ যে মার্কেটের 95-6% যেখানে লোকাল কন্ট্রিবিউশন, সেক্ষেত্রে 4-5% বা 3-4% বিদেশি বিনিয়োগকারী যারা তারা যদি চলে যায় সেটা যে ব্যাপক প্রভাব পড়বে এটা আমি বিশ্বাস করি না। আপনার সাথে আমরাও একমত প্রকাশ করতে চাই, হয়তো আমাদের পুঁজিবাজার আরও স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং আরও বেশি বিনিয়োগকারীরা এখানে সাথে সংযুক্ত হবেন। ডক্টর মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সময়ের শেষ প্রান্তে একেবারে চলে এসেছি। দর্শক, পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আমাদের দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের সাথে কথা বলছিলেন।